গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ভিডিও ব্লগ নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখবে, তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা। আজকে বন্ধুরা, আমি যাচ্ছি মেলাতে, মেলায় ঘুরতে, একটু দেখতে, একটু খেতে, আর একটু লোকজন দেখতে, ঠাকুর দেখতে। এই চণ্ডী মেলাটা হয় বেহালার শখের বাজারে, চণ্ডীর মেলা, সেই মেলাতেই যাচ্ছি। আর এখানে বসে বেশি বকবক করবো না, মেলাতে গিয়ে একদম তোমাদের সাথে কথা হবে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। চলো তাহলে মেলাতে গিয়ে ঘোরা যাক আর তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, ঠিক আছে? আর তোমরা আমার সাথে মেলাটা একটু দেখে নিও, আর ঠাকুরটা অবশ্যই দেখাবো, চণ্ডী ঠাকুরকে। চলো তাহলে এবার গিয়ে মেলার সামনে যাব, মেলাতে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব, ঠিক আছে? দেখো তোমাদের ঠাকুরকে শেয়ার করছি, চণ্ডী মা। শখের বাজারে চণ্ডী ঠাকুর, পুজো হয়েছে চণ্ডী মেলা। বাবা চাঁদা দিচ্ছে এখানে। আপনার এই ছোট্ট বাচ্চাটি অবশ্যই চণ্ডী মেলায় চলে আসলাম, ভেতরে ঢুকে গেছি। দেখো তোমাদের দেখাচ্ছি কত লোকজন হয়েছে। খেলে বল, চলো ভিড়ের মধ্যে কিন্তু হারিয়ে যাবে, প্রচন্ড ভিড় হচ্ছে আজকে সানডে। তুমি হারি, আমি হারাবো না, আমার চেনা জানা জায়গা এটা, আমাদের বাসস্থান এটা। প্রচুর ভিড় হচ্ছে ঢাকাই পরোটা, এই যে ঢাকাই পরোটা। আপনারা যারা রক্তদের উপর দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, রক্তদের উপর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু মন্ডপ থেকে এনে দেওয়ার শিশু দিবসের অনুষ্ঠান আমরা শুরু করবো। আনন্দ দেবার জন্য ছোটদের নৃত্য গান আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠান সুন্দর থেকে সুন্দরতরই পরিণত হবে। তাই সকল শিল্পীরা প্রত্যেকে এসে উপস্থিত হয়ে গেছে, দাঁড়িয়ে আছেন, একটু আপনারা নেমে দাঁড়ান। আপনারা যাতে সুস্থভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটা আনন্দের সাথে
উপভোগ করতে পারে। তার জন্য আমরা আমি নেব কোনটা এটা হচ্ছে মিষ্টি বাদাম, গুড় বাদাম কত করে? ঘুগনি দোকানে এসছি ঘুগনি খেতে। ঝাল তো ঘুগনি দাদা, একটু নারকেল ধনে পাতা সব দেবে, টমেটো দিতে হবে না। এটা কত টাকার ঘুগনি? হ্যাঁ, কুড়ি টাকা। একটু ধনে পাতা নারকেল কুচি সব দাও। হ্যাঁ হ্যাঁ, একটু ধনে পাতা দাও, ঠিক আছে। বাহ, এখানে কি পিঠে আছে দাদা? এখানে ভাপা পিঠে, ১২০ টাকা অনেক রকমের পিঠে এখানে, পাটিসাপটা পিতলের বাসন, সব ঠাকুরের পিতলের বাসন, দাদা এই ঘরটার কত দাম? আমার যিনি মালিক রয়েছেন দয়া করে সরিয়ে নিন। আমাদের কার্যালয়ের সামনে যে সাইকেল এবং বাইকগুলি রাখা রয়েছে সেগুলি দয়া করে সরিয়ে নিন, আমাদের কাছে বিশেষ আবেদন। আমরা দেখে নিচ্ছি আমাদের পরবর্তী ছোট্ট বন্ধু পূর্ব লোকের খাবার তুলছে
ওই কোথায় গেল? অর্ষিক পাত্র, তুমি মেলার মধ্যে হারিয়ে গেছো, তোমার মার সঙ্গে এসছো, তুমি যেখানেই থাকো না কেন অবিলম্বে আমাদের কার্যালয়ে তোমার মা দাঁড়িয়ে আছেন, এসে যোগাযোগ করো। অর্ষিক পাত্র, দর্শক বন্ধুরা, জোরে করো তালি অনুষ্ঠানের জন্য, ধন্যবাদ। এখন আবার দেখে নেবো পরবর্তী নৃত্য শিল্পী ছোট্ট বন্ধু সৌমিতাকে। এখন আসছে ছোট্ট বন্ধু সৌমিতা। কোন করছিস বললো? হ্যাঁ, তাই থাকে নাকি? জিলেপি খাবে বলেছে, এই তো গরম জিলেপি এখানেই আছে, কিন্তু গরম পিঠেও তো আছে, কোনটা খেলে কোনটা খাবে? কালকে জিলেপি বলবে সামনে বসেছে, না গরম পিঠে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, আর কিচ্ছু নেবো না, নেওয়ার কিচ্ছু নেই। এই দেখো অনেক কিছু নিয়েছি, এই ঝোলার মধ্যে অনেক কিছু রয়েছে, দেখতে পাচ্ছ খাবার দাবার অনেক কিছু আছে। চপ খাচ্ছিস? ও চপ খাচ্ছে। আর আমি দেখো গজা নিয়েছি, ছোট্ট গজা চা খাচ্ছে, দেখা চাটা চা নিয়েছো? আমি চা খাবো না, আমি গজা খাচ্ছি। বাড়ির দিকে যাচ্ছি, চলো। দেখো বন্ধুরা, মেলা থেকে চুষি পিঠে কিনে নিয়ে এলাম, চুষি আর হচ্ছে পাটি সবটা। দেখো এগুলো এখন খাওয়া হবে, আর এখানে অনেক কিছু কেনা হয়েছে, সব খাবার জিনিস প্যাকেট প্যাকেট সব করা রয়েছে। এই শখের বাজার চন্ডী মেলাটা খুব বিখ্যাত, অনেক দিনের পুরনো, সাবর্ণ বংশীদের জানো তো এই মেলাটা, অনেক দিন যুগ যুগ ধরে হয়ে আসছে এই মেলাটা। তোমাদের তো সব শেয়ার করছি, তোমরা দেখো। ঠিক আছে বন্ধুরা, এখনের মতো রাখছি কিন্তু ভিডিওটা, শেষ করে দিচ্ছি, এই খাবার দিয়ে শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।